ট্রফি পায় না আজকে যে ট্রফি নিয়ে বিশ্বকাপ দাবি করলাম যে ট্রফিটা কি কারণে পায় সেটা যদি একটু জানা বলে দিতে পারো খুব সংক্ষেপে বলবে বেশি নয় ট্রফি পাওয়ার কারণটা কি ভালো মাঝে নিশ্চয়ই তুমি খুব ভালো পারে না ট্রফির রহস্যটা রহস্যটা কি হ্যালো যে ট্রফিটা ঘরওয়ালা সাহেব মানে বলে যে তুমি ট্রফিটা দেবে ঠিক আছে তুমি ট্রফিটা দেবে তাতে হাজার টাকা কম দেবে বসে ট্রফিটা নেই প্রত্যেকটা ফিল্ডে বলে প্রত্যেকটা ফিল্ডে বলে যে তুমি হাজার টাকা দু হাজার টাকা কম দেবে ট্রফিটা আমায় দাও ট্রফিটা আমার দরকার আমার মানটা আরো স্ট্রং থাকবে তাই জন্য আমার থাকবে ঠিক আছে এটা ঘরওয়ালা সাহেব আমি বলে দিচ্ছি বলে তুমি হাজার টাকা কম দাও আমার মানে আর কমার টাকা ঢেকে দেবে আজকে শান্তিপুরে মাল খাইয়েছে টপে দিল যে এক নাইটের ভাড়া পয়সা নেয় নেই তার জন্য ছোটুকে মার খাইয়েছে টপিকে বাড়ি ফিরিয়েছি যে ছোটুকে হারিয়ে ছোটুকে মারও খাইয়েছি এর নাম এর হচ্ছে এক নম্বর ভোলে বাবা কিন্তু ভোলে বাবার কাজে কিচ্ছু নেই ভোলে বাবার জীবন শেষ সবাইকে বলে সবার বাবা ভোলে বাবা সবার বাবা কি আমি ওদের কথা শুনে আমার রাগ হয় যে ছেলেগুলো ওদেরকে দুটো খাইয়ে পাঠালো না আমি ফোন করি ওরা বলেছে দাদা আমরা খাওয়ার কথা বলেছিলাম ওরা খায়নি কিন্তু তাও বৌসি ওর সঙ্গে ছিল সেও কথাগুলো বলেছে তা আমি ফিল্ডে আমি ছিলাম না ওরা ছিল ওরা বিষয়টা সবই জানে তো বিষয়টা ও আস্তে আস্তে মাঝে রাস্তায় ফোন করে বলে আমি এগুলি খাবো তো তাকে বলা হয় যে তোমাদের জন্য খাবার দাবার আমাদের বাড়িতে রান্না হয়েছে তোমরা এসো দরকার পড়ে ওটা না খাও নিয়ে বিরিয়ানি খাই নিয়ে আসবো তো ও ছোট্টু নেশা করে সমানে মদ সমানে গেঁজা খায় তো সেই ফিল্ড থেকে বাড়ি আস্তে আস্তে ঝগড়া করে তো সেখানে জায়গাকে ফোন করে উল্টো পাল্টা তাদের সঙ্গে একটা ঝামেলা হয় তো সেই ক্ষেত্রে গালাগালি করতে করতে জ্যামুকে বলে যে ও অত কাল মতো কিছুকে নামিয়ে দাও তো সেই হিসেবে ও নেমে পড়ে তার জিনিসগুলোকে নিয়ে চলে যায় তো এটা হচ্ছে ওর সব থেকে বড় গুরু ও নেমে পড়ুক কিন্তু জিনিসগুলো ও কেন নিয়ে আসবে তারপরে ওকে বোঝানোর জন্য আমরা ফোন করি ছোটদা যা করেছো নেশার ঘরে করে তো ছেড়ে দাও তুমি দিয়ে ও আমাদেরকে উল্টো পাল্টা ফেরত দেয় যে তোর কোন বাপ আছে যা পার করে নিবি কেন কেন বলে সেই মুহূর্তে মাথাটা আমার একটু গরম হয়ে গিয়েছিল তো সেই বলে আমি ওর নামে কেস করি তো বড় করে আমরা ভাবলাম যে না ওর নামে করাটা আমার ঠিক ভুল ঠিক হয়নি আমার নিজেরাও সুনীল দাঁড়িয়ে ফোনে একবার আলোচনা হয়েছিল যে কেস আমরা তুলে নেবো যেটা করেছিলাম রাগের মাথায় সেই কেসটা আমরা তুলে নেবো ওর নামে কেস রাখবো না ও যদি এগুলো মেনে নেয় যাই হোক বিষয়টা হচ্ছে ছোটু নামে যেটা কেস করেছে সেটাও তুলে নেবে বলেছে এখন বিশ্বজিৎকে আমি প্রশ্ন করছি যেটা তুমি করেছো একটা অপারেটর নামে কেস করেছো সেটা ঠিক না ভুল তুমি মাইক্রোফোনেই বলো এটা তাহলে কি আমি রাজুকে রাজু নামে কেস করলাম এইটা আমি বলতে চাইছি আমাকে কেউ গালিগালাজ করলো তাহলে কি তার নামে আমি কেস করে দেবো এইটা বলতে চাইছি এটা ভুল না ঠিক সেইটা একটা মালিকের পক্ষে সেটা শোভনীয় কিনা সেইটা আমি জানতে চেয়েছি এটা সকলের সামনে সেটা বল সেই মুহূর্তে ছোট্টু যেভাবে ব্যবহার করছিল কথাবার্তা বলেছিল মাথা আমার এমনি ঠিক ছিল না যাকে করেছিল ভুলই হয়েছে তো আমি যাই হোক ছোট্টুদার নামে কেস তুলে নেবে এবার ছোট্টুদার যদি কিছু বক্তব্য থাকে ছোট্টুদা তুমি বলো হ্যালো রাজু ঘোষটা কেন রাজু ঘোষটা কেন কেসটা বিশ্বজিৎ মন্ডল করেন রাজু ঘোষটা কেন রাজু ঘোষ যে বলে যে 50,000 টাকা চুরি করেছে ছোট্টু কবেটা ছোট্টু 5,000 এম চুরি করেছে 30 ক্যাসেট চুরি করেছে রাজু ঘোষটা কেন টাকাটা দিয়েছে কে আর কেসটা করেছে কে বিশ্বজিৎ মন্ডল করেছে না রাজু ঘোষ দিয়েছে এর বিচারটা
তার জন্য ধন্যবাদ আমার ঠিক আছে রাজু ঘোষটা কে আমি যে চুরি করেছি যখন বলেছেন যে আমি চুরি করেছি না ডেটটা নামিয়ে নিয়েছিলাম এইটাই হচ্ছে বিচার দেবে ভোলবার সরকার মালিক যে আমি চুরি করেছি না নামিয়ে রেখেছি আচ্ছা সকলের কাছে জানতে চাইছি বিশ্বজিৎ দাস এর উত্তরটা দেবে যে রাজু ঘোষটা কে রাজু ঘোষটা যে কেস করেছে একটা অপারেটর নামে এটা আমাদের ইউনিয়ন থেকে আমরা কেউ মেনে নিতে পারিনি কারণ আজকে ওর ক্ষেত্রে এটা বিরাট প্রেস্টিজের ব্যাপার এসে যাচ্ছে ভুলভ্রান্তি মানুষেরই হতে পারে অপারেটরের সঙ্গে অনেক মাতাল আছে যে মাতালগুলো হয়তো অনেক সময় বোঝে না অনেক অপারেটর আছে অনেক সময় বোঝে না হতে পারে কিন্তু রাজু ঘোষটাকে সেই রাজু ঘোষটা ছোটুদার নামে কেস করেছে কে বিশ্বজিৎ আমলকে রাজু ঘোষটা হচ্ছে মাইকটা আমার কিন্তু দেখভাল টোটালিও করে মানে শুরু থেকে শেষ পর্যন্ত তো মাইকটা ওর উপরই দায়িত্ব আছে বিষয়টা হচ্ছে ছোট্টু যেটা বলছে ওর বিরুদ্ধে কেউ বলেনি 50000 টাকা চুরি করেছে তার প্রমাণ দেখাও ও প্রমাণ দেখা যে ওর বিরুদ্ধে বলা হয়েছে 50000 টাকা চুরি করেছে প্রমাণ দেখা কত রেঞ্জ চেষ্টা হয়েছে যেটা আমি চুরি করেছি 50000 টাকা তার জন্য কত সাক্ষী দেবে বলবার থানায় সাক্ষী দেবে যে ডেপ চুরি করেছি সেটা সাক্ষী দেবে যে ডেপটা না দিয়েছিলাম না চুরি করেছিলাম রাজু ঘোষটা কে ও যে আমার বাপ তুলে কথা বলে আমার বাপটা বাপ নয় না ওর বাপটা বাপ না আজকের বাপ তুলে বলে মুখেস করলো ওর বাবাটা বাবা আমার বাবাটা কি বাবা না আমরা কি লিবার বলে না কর্মচারী বলে ও কি ইয়ে বউ অতি এলে হ্যাঁ ও কি অতি এলে হয়ে গেছে যে সবাইকে বাপ তুলে কেস করো সবাইকে কেস করবো ও কে ও দিদির সাথে কি আমি ধরা পড়ে গেছো যে আমাদের যে কেস করেছে ও দিদির সাথে ধরা পড়ে গেছো যে আমাদের যে কেস করেছে যে আমার ডেট চুরি করেছে 50000 টাকা করেছে রাজু ঘোষ কেস করেছে আমাদের সে রসিদ আছে সম্পূর্ণ আমি সাক্ষী দেব বলাগড় থানা চুজর কোটে কুতে যাব বলুন ও কুতে যাবে সাক্ষী নিতে আমি কেস দেব ও কুতে যাবে যে আমার যে সবাই কাছে অনুরোধ যে বলে যে আমি চুরি করেছি আমি চুরি করিনি তারা ভয় আমার সার্টের মালিক নিজে বলুন তারপর আবার আমি বক্তব্য দেব ও সবাইকে যখন বলে যে আমি চুরি করেছি চুরি না যদি করে আমি কিন্তু আমার কথা বলবো আগে নিজে বলুন তো চুরি করেছি না নাবিয়েছি লাইকে ডাইরেক্ট বলুন মাইক আমার হলেও সম্পূর্ণ কিন্তু রাজু ঘোষের দায়িত্বই থাকে মাইক আমার নয় মাইক রাজু ঘোষের সে চুরি করেছি কথা কে বলা হয়নি তোমাকে 50000 টাকা চুরি করেছো কেস করেছো তুমি নামিয়ে নিয়ে মানে কিন্তু একটা মালিককে না বলে সেটা তুমি যদি পারে সেটা তুমি কাও না মালিককে না বলে তা জিনিস নামানো মানে চুরি তুমি কি বলছো বিশ্বজিৎকে মারুনি মাল আমার তাহলে কি তাহলে আমরা এখানে সমস্যা মেটাতে এসেছি এসেছি তুমি এই একটা মালিককে মারানো সবাইকে মারছো কিন্তু না না কোনো কথা হবে না এই প্রসঙ্গে কোনো কথা হবে না